হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। আমরা এখন উইকলি বাজার করতে আসছি। প্রতি শুক্রবার হচ্ছে যখন সবাই নামাজ পড়তে যায় তখন হচ্ছে বাজারটি বসে। তো আমি আর আমার বোন দুজন যাচ্ছি কিছু তরি তরকারি কিনবো। এটা হচ্ছে চিংড়ি মাছ হচ্ছে। আমার ফোন আমি উইকলি বাজারে আসলে একটু সস্তায় পাওয়া যায়, মানে রেগুলার যে আমরা বাজার করি তার চেয়েও সস্তা। এটা সবজি এবং ফ্রেশ ফ্রেশ সবজি রাস্তার উপরে নিয়ে যাচ্ছি। এই বাজারটা হচ্ছে আদাবর 8 নম্বরে বসে। ফুলকপি গুলা কত করে? 30 টাকা। মামা বেগুন কত করে? কি দাম বাইরে গেল নাকি? গত সপ্তাহে না 30 করে দিলেন। দেখুন সব সবজি আজকে দাম মনে হয় একটু বেশি। আপনার বেগুন কত করে? সব বেগুন 50। ফুলকপি কত করে? 30 টাকা। ওই পর্যন্ত হচ্ছে সবজি, মিষ্টি কুমড়া, পেঁপে, শাক, ফুলকপি। মামা আপনার ফুলকপি কত? 40। মিষ্টি কুমড়া কত করে? 50 টাকা কেজি। আজকে সব দাম বাইরে গেল নাকি? দাম বাড়েনি, কই কমছে। বেগুন কার? বেগুন কত করে? ওগুলো 100 করে বেগুন। আর এইগুলো কি মিষ্টি হবে নাকি পাংশা? একবারে গরম মিষ্টি, টেস্ট না করলে বুঝবো কি হবে গরম মিষ্টি। কত করে ওগুলো কেজি করে? এগুলো কেজি হিসেবে কত? আর এগুলো কত করে? 30 টাকা। ওগুলো 80 টাকা। লাল শাক আপনাদের? হ্যাঁ, লাল শাক কত করে? দেন তো দুইটা। হ্যাঁ, আচ্ছা এটা দেন, এটা আজকে নিয়ে আসেন নাই। কদিকে
¿Qué pasa? 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 Shag nilam, pepe nilam. Finally, bajan niye ashlam. To pyaaj kinechi, ekhane arek kg pyaaj niyechi, 100 taka. Ar hocche kinlam ki. Ami por chingni mas kinechi ekhane, 1 kg chingni mas, 600 taka kore niyeche. Regular bazar theke ashle ektu shosta. আর এখানে নিয়েছি হচ্ছে লাল শাক দুই আটি 10 টাকা করে আটি নিয়েছি আর হচ্ছে এটা নিয়েছি 30 টাকা বেগুন নিয়েছি হচ্ছে 40 টাকা কেজি লাল বেগুনগুলো খেতে খুব মজা আর একটা পেঁপে নিয়েছি 80 টাকা কেজি এই হচ্ছে আমার আজকের বাজার তো আমাদের এই বাজারটায় গলির ভিতরে যে দোকানগুলো থাকে ওখানে একটু সস্তা পাওয়া যায় আর মেইন রোডে যে দোকানগুলো থাকে ওখানে একটু 10 টাকা করে দাম বা 20 টাকা করে দাম বেড়ে যায় তো চিংড়ি মাছগুলো নিয়েছি গত সপ্তাহ নিয়েছিলাম মাছগুলো খুব ফ্রেশ খেতে ভালো লাগে আর এগুলো যখন আমরা আগুরা কিংবা ফ্রেস বাজার থেকে নিই তখন হচ্ছে তো দামটা বেশি পড়ে ওইগুলো বাসায় দিয়েছে তারপরে কিনলাম একটু আমার বোনও কিনলো আমিও কিনলাম এই যে দেখেন বড় বড় চিংড়ি এর আগের বানিয়েছিলাম ভালো লেগেছে তো এখন রান্না বাড়া করি আমার হাজবেন্ড হচ্ছে নামাজ পড়ে চলে আসবে এর মধ্যে খাবার সার্ভ করতে হবে এই যে পেঁপে কেটে নিলাম এখন একটা টেস্ট করে দেখি খুব যে মিষ্টি তা না পাংশা পাংশাই ভেবেছিলাম মানে দেখে মনে হচ্ছিল যে অনেক মজার কিন্তু আসলে ওই রকম টেস্ট পাইনি যাই হোক সিজনাল ফল খাচ্ছি জান তোর ভালো লাগছে এই দেখো অবশেষে রান্না শেষ হলো আজকে যা রান্না করেছি লাল শাক এটা বোনের বাসাতে থেকে দিয়ে গেল এটা হচ্ছে মুরগি দিয়ে উল কচু সালাদ এটা হচ্ছে উল কচুর ভর্তা আর আমি রান্না করলাম এখানে হচ্ছে বাইম মাছ ভুনা আর হচ্ছে হচ্ছে মুরগির মাংস এই ছিল আমাদের দুপুরের খাবার ডাল আছে ভাত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ